হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে নিউ দারাস লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। টুলবার অপশন থেকে পলিগন টুল নিলাম। মাউসের বাম বাটন সিঙ্গেল ক্লিক করলে পলিগন অপশন পাওয়া যাবে। পলিগন অপশনে রেডিয়াস 100px এবং সাইডস 6 রেখে ওকে ক্লিক করলাম। অবজেক্টের স্টক সাইজ 2pt সিলেক্ট করলাম, যাতে এর শেপ এরিয়া দেখা যায়। রোটেট টুল সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 30° থাকা অবস্থায় ওকে সিলেক্ট করলে অবজেক্ট রোটেট হয়ে যাবে। এখন অবজেক্ট সঠিক উপায়ে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডভান্স অপশন ফর স্ন্যাপিং অপশনে সবগুলো টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে সিলেক্ট করব। মাউসের সাহায্যে অবজেক্ট ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে ইন্টারসেক্ট শো থাকা অবস্থায় অবজেক্ট কপি করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার নান করব। টুলবার অপশন থেকে লাইন সেগমেন্ট টুল নিলাম। অবজেক্টের ইন্টারসেক্ট থেকে মাউস ড্রাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি লাইন ড্র করব। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশনে ডিভাইডে ক্লিক করলে অবজেক্ট ডিভাইড হয়ে যাবে। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট আনগ্রুপ হবে। এই শেপ সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করব। এখন এই শেপ সিলেক্ট করলাম। এডিট অপশন থেকে কপিতে ক্লিক করব। সমস্ত অবজেক্ট সিলেক্ট করে শেপ বোল্ডার টুল নিলাম। অবজেক্ট এর উপর মাউস ড্রাগ করে অবজেক্ট ইউনিট করে নিব। এরপর এডিট অপশন থেকে পাস্ট ইন ফ্রন্ট অথবা পাস্ট ইন প্লেসে ক্লিক করলে পূর্বের কপি করা শেপ কপি হয়ে যাবে। এই শেপটি সিলেক্ট করে কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করব। এর স্ট্রোক উইথ 0 করব। কালার কাস্টমাইজ করার জন্য কালারের উপর ডাবল ক্লিক করলে সোয়াচ অপশন পাওয়া যাবে। সোয়াচ অপশনে কালার মোড RGB সিলেক্ট করে এখানে কালার 0, এখানে 90 এবং এখানে 255 টাইপ করে প্রিভিউ চেক করে ওকে করলাম। সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে শিফট বাটন হোল্ড রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। কর্নার অপশন থেকে কর্নার রেডিয়াস 4px টাইপ করে ইন্টার বাটন প্রেস করব। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপ সিলেক্ট করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজেই নিউ দারাস লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।